আজকে আমাদের 6টি বিষয়ে আলোচ্যসূচিতে ছিল। প্রথম বিষয়টি ছিল প্রত্যন সম্পদ আইন 2024-এর খসড়া উন্নয়ন। এটির উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি উপস্থাপিত হওয়ার পর বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে এটি পরিবর্তন করে বাংলায় নতুন আইন করার জন্য সেই আইনে মূলত বাংলাদেশের যে প্রকৃত সম্পদ আছে সেগুলো সংজ্ঞায়িত করা, সেগুলো সংরক্ষণ করা, সেগুলো কীভাবে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো যদি হস্তান্তর নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো সেখানে ছিল।